ছোটো ভাইকে খুনের অভিযোগ উঠল বড় দাদা ও সেজদাদার বিরুদ্ধে। ঘটনা বাঁকুড়া সদর থানার খেজুর বেদিয়া গ্রামের। আজ সকালে স্থানীয় মানুষের কাছে খবর পেয়ে বাড়ি থেকে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে বাঁকুড়া সদর থানার পুলিশ। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঘটনায় পুলিশ আটক করেছে অভিযুক্ত দুই ভাই, মা এবং মেজদাদার স্ত্রীকে। পুলিশ জানিয়েছে মৃতের নাম মাধব সিংহ, বয়স 36 বছর। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে কর্মসূত্রে চুচুড়াতে থাকত খেজুর বেদিয়া গ্রামের বাসিন্দা মাধব সিংহ ও তার স্ত্রী। বড়দাদা হারাধন সিংহ, সেজদাদা ধনঞ্জয় সিংহ যথাক্রমে দিল্লি এবং রানীগঞ্জে কাজ করত। গ্রামের বাড়িতে থাকত মা, মানসিক রোগী মেজদাদা এবং তার স্ত্রী। লকডাউনে কাজ হারিয়ে গ্রামে ফিরে আসে বড়দাদা, সেজদাদা এবং মাধব। গ্রামে ফিরে আসার পর থেকেই মাধবের সাথে বড় এবং সেজ ভাইয়ের জমি জায়গা নিয়ে পারিবারিক অশান্তি শুরু হয়। এই অশান্তি গ্রামের মানুষের মধ্যস্থতায় সাময়িক মিটে গেলেও গতকাল বড় এবং সেজ ভাইয়ের সাথে চরম অশান্তি বাঁধে ছোট ভাই মাধবের। আজ সকালে স্থানীয় গ্রামবাসীরা বাড়ির মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন ছোট ভাই মাধব সিংহকে। মৃতের মাথায়, ঘাড়ে এবং হাতে আঘাতের চিহ্ন দেখতে পায় গ্রামের মানুষ। গ্রামের মানুষ পুলিশে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। ময়না তদন্তের জন্য মৃতদেহ পাঠানো হয় বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে। স্থানীয় মানুষের দাবি, বড় এবং সেজ ভাই খুন করেছে মাধবকে। এই ঘটনায় পুলিশ খুনের অভিযোগে বড় দাদা, সেজদাদা, মা এবং মেজ বৌদিকে আটক করে। প্রাথমিকভাবে অনুমান, জমি জায়গা নিয়ে পারিবারিক অশান্তির কারণে খুন হয়েছে মাধব। তবে অন্য কোনো কারণ রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে বাঁকুড়া সদর থানার পুলিশ। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে গ্রামের মানুষ। চারজন, দু ভাই মার কাল রাত্রেবেলা ওদের মারধর হয়েছে। আমরা পাশাপাশি ঘর কোনো আওয়াজও পাই নাই। হ্যাঁ, অন্যবারে মারধর হয় আমি ওর পাশে বাড়িয়ে ডাকে, এ বৌদিয়ে ডাকে বা বৌমা হয় ডাকে আমাকে, এইরকম মারধর হচ্ছে। আসো ভাই ভাই হয়, প্রায় হয় ওদের, প্রায় হয়। হ্যাঁ, তারপর কাল রাত্রে এইসব ঘটনা হয়েছে। রাত্রে তো আমরা কিছু জানি নি, সকালবেলা আমি মুখ ধুতে যাচ্ছি তখন বলছে এই ব্যাপার। কী হয়েছে, আমার ভাই মারা গেছে। আমি তো মারধর হয়েছিল কি বলছে, না মারধর নয়, মদ খেয়ে আমার নিজে মাথা ঠুকে নিয়েছি। বলে ওইভাবে তো কেউ মদ খেয়ে মারা যেতে পারে নাই। আমরা সকালের বেলায় দেখলাম চারধার দাগ আছে, এখানে আছে, মুখে আছে। হ্যাঁ, তারপর আমি এখন পুলিশে এসেছিল, তখনও গেছিলাম, এ পরিষ্কার করে ঢাকা দিয়েছিল, ঢাকাটা খুলে ঢাকা খুলে নেয়। আমি হেনকালে বললাম যে বৌদি মারধর হয়ে গেল, অন্যবারে আমাকে বারবার ডাকো, বড় বেটা তো আর এটা ছোট বেটা, বৌমা আসে নাই, বৌমা বাইরে আছে। হ্যাঁ, বৌমা থাকলে আশা করি ডাকছো আমাদেরকে, এই দুর্ঘটনাটা হতো না। আচ্ছা, যে কোনো ঘটনায় ধরুন পাশাপাশি বাড়ির মানুষ বাসাবাস করা কিসের জন্য করে, মানুষ তো জঙ্গলে বাস করা দরকার, এইসব মানুষের জঙ্গলে বাস করা দরকার। এর আগেও একটা ঘটনা হয়েছে, আমাদেরকে জানাই নাই, জানাই যে কখন সকাল মেঝেতে আর কি শোয়ানো রয়েছে, পড়ে রয়েছে লাস্ট আর কি দেখলাম। তারপরে পুলিশকে ফোন করলে আর কি এখানে ভিলেজ পুলিশকে বলা হলো, ভিলেজ পুলিশ আসলো, ভিলেজ পুলিশ এসে আপনার পুলিশকে ফোন করার পরে পুলিশ আসলো, অ্যাম্বুলেন্স আসলো, অ্যাম্বুলেন্সে করে লাস্টে তারপর ওটা করে নিয়ে চলে গেলো আর কি। হ্যাঁ, হাতে ছিল রক্তের দাগ ছিল হাতে, বা এখানেও আঘাতের দাগ দেখতে পেলাম আর কি, ছিল রক্ত বসে গেছে, সেরকম কিছু আঘাত দেখতে পাওয়া যাচ্ছে। মাটিতে রক্ত পড়েছিল, মাটিতে থাকলে শরীরের মধ্যে আঘাতগুলো দেখতে পাচ্ছিলাম আর কি, মেঝেতে শোয়ানো ছিল। হ্যাঁ, আমরা অনুমান বলতে কি, রাত্রে হয়েছে অনুমান তো কিছু বুঝতে পারছি, ঝগড়া এরকম তো ওদের প্রায় হতোই, দেখতাম তো হামেশাই হতো। মানে কি খুন করা হয়েছে বলে মনে হচ্ছে আপনাদের? তো অনুমান তো মানে জনগণ তো সেটাই ভাবছে আর কি, ভাবছে যেটা খুনই হতে পারে। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া লাইভ।